নমস্কার, আশা করি আপনারা সবাই ভালো আছেন। যাচ্ছি মির্জাপুরের দিকে, কালকে তো আমাদের বাড়িতে চৈত্র সংক্রান্তি, ওই দিন কিছু পূজা পাতি হবে, মহাদেবের ভোগ হবে। এটা যে আমাদের বাড়িতে যে রাধা পাগল আছে ওনার অনুষ্ঠান, উনি করে গেছেন, ওটা আমরা ধরে রাখছি আর কি। এর আগে পৌষ সংক্রান্তি করা হয়েছে, ওটা মোটামুটি বেশ একটু বড়সড় করে করা হয়েছে, কিন্তু চৈত্র সংক্রান্তিটা খুব ছোটো করে করা হয়। শুধু ফলমূল দিয়ে মহাদেবের ভোগ হয়, পাড়ার প্রতিবেশীরা ফলমূল খায়, ফল তাদের নিমন্ত্রণ করা হয় ফলমূলের, এইটুকুই আর কি। বাড়িতে কেউ নাই, আমার একাই মোটামুটি সব করা লাগতেছে। এখন যাবো মির্জাপুর, মির্জাপুর যে ফল ফলানি যা যা লাগে সব জগতে কিনবো। তোমার সাথে চলেন, দেখি কী কী কেনা যায়। শশা ডজন করেন, আদা দিয়েন কত করে? 20 টাকা নাকি ভাই? দেশের লোক আমি কিনে 50 টাকা দেখেন না? কালকে লাগবে তো একটু শক্ত শক্ত দিয়ে, কালকে একদম পাকাটা কাজ নরম হয়ে যাবে। তরমুজ কত করে ভাই? হ্যাঁ, তরমুজ কত টাকা? 40। বড় দেখে একটা বের করুন তো দেখি। ভালো ভিতরে লাল হবে তো? আচ্ছা তাহলে হয়। তারপরে কত কুন্টা কথা? ওইদিকে দাম তো 250 টাকা করে। হ্যাঁ, 250 টাকা ২৭০ বলছি। আজকে যে পূজায় যে সদাই বাতি করা হয়েছে, দেখবি দেখি বাবার দেখাই গামছা কত
এখান আছে আপেল পেয়ারা কলা এখন কলা আছে কলাটা বেশি রাখতে হবে কলা তোমার পান গামছাটা কই গামছাটা সকালে আসবে শশা আছে সন্দেশ 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 শশা বাতাসা এটা হচ্ছে বাতাসা মোমবাতি মোমবাতি আর আগরবাতি তো আছেই তাই না এটা হলো আমাদের বাতাসা তাই কাঁচা করে সারা যে কলা আদা মাদা নিয়ে আসি জিরে মশলা নবাদি লাগবে এসে পূজার সদাই তোমার পান আছে এই তো দাদা বলছো সবার সাথে তো আমার পক্ষে যতটা সম্ভব চেষ্টা করছি করার দেখা যাক কাউকে কেমন হয় পূজার জ্যাঠামশাই রাজা চরণ পাগলে সেই বার্ষিক অনুষ্ঠান উনি তিনবার করতো একটা পৌষ সংক্রান্তি আর একটা চৈত্র সংক্রান্তি আর একটা হইল বৈশাখ সংক্রান্তি তা আজ আগামীকাল সেই চৈত্র সংক্রান্তি তার আমরা মহাদেবের সেই অনুষ্ঠান সেই পূজা দিবার ইচ্ছা করছি সে আপনাকে সকলের নিমন্ত্রণ আপনারা আসবেন আর আমি এখন পাড়ায় মেলা করছি তো আগামীকাল আমাদের সেই অনুষ্ঠান হইতেছে আমরা শুধু নিয়ম রক্ষা করে আগের মতো তা সেরকম বড় করে করা হয় না তো পৌষ সংক্রান্তিতে একটু বড় হয় আর এই যে চৈত্র সংক্রান্তি আর বৈশাখে যে দুটো অনুষ্ঠান হয় এটা শুধু আমরা নিয়ম রক্ষা করি ফল টল দিয়ে এটা দিয়ে শুধু পাড়া প্রতিবেশীদের এটা দিয়ে শুধু প্রসাদ বিতরণ করি তো ওই দিন আপনাদের সবারই নিমন্ত্রণ বাবার তরফ থেকে আপনারা অবশ্যই আসবেন নমস্কার মুসলিমদের সালাম Thank you.